আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহ উপজেলার 8 নং ফুলকোচা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অত্র ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা জামান ক্ষুদা দারিদ্র সন্ত্রাস মাদক ও বাল্যবিবাহ মুক্ত ডিজিটাল ইউনিয়ন পরিষদ গঠন করতে চান তিনি। দেশব্যাপী কাছে 2006 এপ্রিল জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফর্ম কিনে জমা দেন তিনি। আমি শাহিদা খাতুন, 8 নং ফুলকোচা ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক। আমি 8 নং ফুলকোচা ইউনিয়নের একমাত্র মহিলা ক্যান্ডিডেট, চেয়ারম্যান মহিলা ক্যান্ডিডেট। আমি মনোনয়ন পত্র কিনলাম এই সাহসে, যদি মির্জা আজম সাহেব বা আজম ভাই যদি আমাদের আমাকে যোগ্য মনে করেন এবং জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে আমাকে চেয়ারম্যানে মনোনয়ন দেন, আমি ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমি জনগণের সেবা করে যাব ইনশাআল্লাহ।